যে সকল গরিব এপিএল পরিবার কোনো কারণে বিপিএল বা অন্তদয় কার্ডের প্রকৃত সুবিধাভোগী হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও কার্ডের আওতায় আসেনি এমন পঞ্চাশ হাজার গরিব এপিএল পরিবারকে প্রথমে রাজ্য সরকার ফ্রি রেশনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে এখন রাজ্য সরকার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে যে এই পঞ্চাশ হাজার পরিবারকে এককালীন আরও এক হাজার টাকা করে দেবে অতি সম্প্রতি এ ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে লকডাউন প্রসঙ্গে তিনি বলেছেন তৃতীয় লকডাউনে গ্রিন জোনে যে যে ছাড়গুলি দেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে নির্দেশ করেছে তাতে আমি লক্ষ্য করেছি চার তারিখ এবং পাঁচ তারিখে এক স্থিতি ছিল ছয় তারিখ আরেক স্থিতি হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন লকডাউনের নীতি নির্দেশিকা মেনে জীবনশৈলীকে ত্রিপুরাবাসী অবলম্বন করতে শিখে গেছে তিনি বলেন রাস্তায় লক্ষ্য করেছি সবার মুখেই মাস্ক রয়েছে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে কিভাবে যানবাহনে চলতে হয় সেগুলোও অনুসরণ করছে মুখ্যমন্ত্রী বলেছেন আমি আশা করি সকাল থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত যেভাবে রাজ্যবাসী জীবনশৈলী তৈরি করেছে সেটা অব্যাহত থাকবে বহিরাজ্যে আটকে থাকা শ্রমিকদের প্রসঙ্গে তিনি জানিয়েছেন লকডাউনের ফলে দেশের অন্যান্য রাজ্যে আটকে থাকা তেত্রিশ হাজার পরিযায়ী শ্রমিকদের ট্রেনের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আড়াই কোটি টাকা খরচ করে তাদের পাঠানো হবে এবং রাজ্যের নাগরিক যারা ব্যাঙ্গালোর ও চেন্নাইতে আটকে আছেন তাদের দুইটি ট্রেনের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে রাজ্য সরকার এক্ষেত্রেও সম্পূর্ণ খরচা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বহন করা হবে রাজ্যের কোনো নাগরিকের রাজ্যে ফিরে আসার জন্য কোনো টাকা লাগবে না বলে জানিয়েছেন তিনি এদিকে এপিএল পরিবারগুলি নিয়ে তিনি বলেছেন বর্তমান লকডাউনের সংকটকালীন পরিস্থিতিতে রাজ্যের পঞ্চাশ হাজার গরিব এপিএল পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি এককালীন এক হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার থার্ড লকডাউনে গ্রিন জোনে যেই ছাড়গুলি দেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে দিশা নির্দেশিকা লাগু করেছে সেটা আমি প্রত্যক্ষ করেছি ত্রিপুরাতে যেমন চার তারিখে এক স্থিতি ছিল পাঁচ তারিখে এক স্থিতি ছিল ছয় তারিখে আরেক স্থিতি হয়েছে মানে জনতা আপনে আপ যেই যেই নিয়ম নির্দেশিকাগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার লাগু করেছে সেগুলো ত্রিপুরাবাসী সম্পূর্ণভাবে মেনে তার জীবনশৈলীকে চলমান রাখতে শিখে গেছে আমি অত্যন্ত খুশি যে আমি যখন অফিসে আসছিলাম তখন অটোতে দেখছিলাম যে পেছনে দুইজন লোকেই আছে আমার অটো চালক যে ভাই আছে সে একাই সামনে বসে আছে যে ফোর হুইলার আছে সেগুলোও তো আমি ফলো করেছি গত দুই দিন আগে সেটা দেখা যায়নি কিন্তু আজকে আমি প্রত্যক্ষ করেছি যতটাই আমার সিএম হাউস থেকে অফিস সেক্রেটারি আসা পর্যন্ত যতগুলো গাড়ি আমি ক্রস করেছি অটো ক্রস করেছি বা ই রিক্সা ক্রস করেছি বাইসাইকেল রিক্সা ক্রস করেছি সবার মুখেই মোটামুটি মাস্ক রয়েছে তার সঙ্গে সঙ্গে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে গাড়ি ঘোড়াতে কীভাবে চলতে হয় সেগুলো মেনটেন করেছে সেটা অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয়